পাকিস্তানের অর্থনৈতিক সংকট দিন দিন উদ্বেগজনক হচ্ছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ নেমে এসেছে তলানিতে, বকেয়া পরিশোধ করতে অক্ষম সরকার। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে অর্থের অভাবে আটকে গেছে নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি। চলমান অর্থনৈতিক সংকট থেকে মুক্তির একমাত্র উপায় আইএমএফ-এর ঋণ। তবে ঋণ পেতে জ্বালানির দাম বাড়ানোর শর্ত জুড়ে দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। প্রস্তাবিত জ্বালানির দাম নির্ধারণের পরপরই $110 কোটি ঋণ চুক্তি স্বাক্ষরিত হবে। শুক্রবার আইএমএফ-এর পক্ষ থেকে এ খবর নিশ্চিত করা হয়। এ অবস্থায় নতুন দাম নির্ধারণের জন্য জ্বালানি মন্ত্রণালয়কে 6 সপ্তাহ সময় বেঁধে দিয়েছে সরকার। তবে বাড়তি এ দাম শুধু ধনীদের জন্য, নিম্নআয়ের মানুষদের বাড়তি অর্থ ভর্তুকি হিসেবে দেওয়া হবে বলে জানান জ্বালানি মন্ত্রী। ফেব্রুয়ারিতে দেশটির মূল্যস্ফীতির হার ছিল 50 বছরের মধ্যে সর্বোচ্চ। সংকট উত্তরণে তখন থেকে আইএমএফ-এর সাথে আলোচনা চালাচ্ছে পাকিস্তান। আফরিন মৌ, সময় সংবাদ।